স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে সঙ্গে আছি আমি সঞ্জিতা ইসলাম এবং আমি তাবাসসুম আহমেদ দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানুষা নামের এক রোরো ফেরি একদিকে কাত হয়ে ডুবে যায় বুধবার সকালে এই ঘটনা ঘটে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ডুবে গেছে অন্তত 20টি যানবাহন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দল 3টি ট্রাক উদ্ধার করেছে 5টি ট্রাকের হদিস পেয়েছে ফেরি যাত্রীরা বলেছেন মাছ নদীতে ফেরির সামনের অংশে ছিদ্র দিয়ে পানি উঠতে শুরু করে শফিকুল ইসলাম শামীমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আরিফিন শাকিল সকাল পৌনে 10টায় দৌলতদিয়া ঘাট থেকে পূর্ণভাই ট্রাক নিয়ে ছেড়ে আসে পুরাতনেই আমানত শাহ ফেরি প্রত্যক্ষদর্শীরা বলছেন পুরো পথেই ফেরি ডুবুডুবু অবস্থায় নৌপথ পাড়ি দেন কিন্তু পাটুরিয়া ঘাটের কাছে আসার আগেই নিয়ন্ত্রণ হারান ফেরির মাস্টার মুহূর্তে ফেরির একাংশ পানিতে ডুবে যায় তার আগে মাত্র 3টি ট্রাক ফেরি থেকে নামতে পারে ফেরিতে থাকা ট্রাকের চালকরা জানান ফেরির ভিতরের ফাটলই দুর্ঘটনার মূল কারণ ফেরি থেকে 3টা গাড়ি নামলো তারপরে এই ফেরিটা মাস্টার অনেক চেষ্টা করতেছে ফেরিটা বিড়ানোর জন্য তারপরে এই ফেরিটা কাইত হয়ে উল্টে গেল আসার 5 কি 7 মিনিট আগে মনে করেন ফেরিটা ডাইন ছেড়ে আস্তে আস্তে কাইতে গেছে পরে আমার গাড়ি একটু সামনে টান দিয়েছে টান দেওয়ার পরে আমি আর গাড়ি উঠতে পারবো না আমার সামনে একটা গাড়ি আটকে গেছে অর্ধেক পল্টনে অর্ধেক ফেরির ভিতরে পরে তখন আমি গাড়ি থুয়ে উপরে ওই ফেরি শিখ ধরছি আমার ড্রাইভ ফোন করে সব বললাম কাইতে কাইতে বলছে আমার গাড়ি চলে গেছে ফির ডুবে ডুবে গেছে কিন্তু আসলাম আই দেখলাম যে ঘটনা পরে দিনভর ট্রাক ও সম্ভাব্য হতাহতদের উদ্ধারে অভিযানের নামে নৌবাহিনী ডুবুরি দল উদ্ধারকারী জাহাজ হামজা কয়েকটি ট্রাক উদ্ধার করে পানিতে ভাসতে দেখা যায় অন্তত 5টি পূর্ণবাহী ট্রাক বাকিগুলোর হদিস মেলেনি ফেরিটা আসলো ফেরিটা রশি বাঁধলো 3টা ট্রাক আনলোড হলো 3টা ট্রাক আনলোড হওয়ার পর 4th ট্রাক আমি ভিডিওতে দেখছি আস্তে আস্তে পড়ে যাচ্ছে এই এর যে কোনো লিখেছে কোনো যদিহার এটা তদন্ত টিম গঠন হয়েছে তদন্ত টিম এটা বার করবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিআরডব্লিউটি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন এরই মধ্যে কয়েকটি ট্রাক উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধারে পাটুরিয়া আনা হচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার কাজের জন্য আমরা অ্যাসাইন্ড টিএ সেই জন্য মনে করেন আমাদের এখানে হামজা ছিল যেটা 60 টন ক্যাপাসিটির ট্রেন আছে যেখানে তো যেটাতে তো সেটা দিয়ে আমরা আমাদের ডুবুরি দল আছে তো প্রাইমারিলি আমরা ওটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই ঘটনার কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিস বিআরডব্লিউটি এর পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে 42 বছরের পুরাতন ফেরি আমানত শাহ 17টি ট্রাকের পাশাপাশি ফেরিতে ছিল কয়েকটি মাইক্রোবাস বেশ কিছু মোটরসাইকেল চালক যাত্রী হকার সব মিলিয়ে অনেক মানুষ ছিল দুর্ঘটনার সময় ফেরিতে নৌবাহিনী ডুবুরি দল বলছে পানির নিচে অনেক বেশি স্রোত থাকায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে আরিফিন শাকিল News 24 পাটুরিয়া মানিকগঞ্জ দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম শামীম উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য আছে রোরো ফেরি আমানত শাহ কিন্তু 15টি যানবাহন নিয়ে কিন্তু ডুবে যায় তো সারাদিনই কিন্তু উদ্ধার কাজ চলমান থাকলেও রাত 8:30টার দিকে কিন্তু উদ্ধার কাজ বন্ধ রেখেছে এখন আমি একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে যে দৌলতদিয়া থেকে 17টি পণ্যবাহী ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটে ছেড়ে আসে রোরো ফেরি শাহ আমানত শাহ যে ফেরিটি মাঝ নদী থেকে পানি উঠতে থাকার কারণে কিন্তু মাস্টার দ্রুত বেগে পাটুরে ঘাটে এসে একটি ঘাটে 5 নম্বর ফেরি ঘাটে নোঙর করার চেষ্টা করে এখান থেকে দ্রুত 3টি ফেরি পণ্যবাহী ট্রাক নামতে পারলো বাকি পণ্যবাহী ট্রাকগুলো নিয়েই ফেরিটি উল্টে যায় এতে 5টি ফেরি মানে যা ডুবুরি মানে স্থায়ী বিআইডব্লিউটি এর নিজস্ব জাহাজ হামজা 4টি পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে 5টি ফেরি নদীর পাড়ে ভাসতে দেখা যাচ্ছে যে ফেরিগুলো এখন পর্যন্ত পণ্যবাহী ট্রাকগুলো নিরাপদে রয়েছে তবে 5টি পণ্যবাহী ট্রাক এখনো পর্যন্ত ডুবে যাওয়া ফেরির মধ্যে রয়েছে এই ফেরির মধ্যে কিন্তু আরেক কিছু ট্রাক মোটরসাইকেল এবং 2টি প্রাইভেট কার ও মাইক্রোবাস রয়েছে এমনটি ধারণা করছেন এলাকা দৌলতদিয়া থেকে যে ফেরিগুলো ফেরিটি ছেড়ে এসেছিল স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রাজবাড়ী ফেরিঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম দেশে বিআইডব্লিউটিসির
53টি ফেরির মধ্যে 47টিরই হালনাগাদ ফিটনেস সনদ নেই, যার মধ্যে জীবনকাল পেরিয়ে গেছে 20টির, আর এর মধ্যে 5টি ফেরির বয়স 95 বছর। যদিও এমন হিসেব মানতে চান না বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। তিনি বলেছেন, ইচ্ছা করলেই পূর্ণ মেয়াদ উত্তীর্ণ ফেরি বাতিল করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত, অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ ফেরির বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের। লাবণ রহমানের প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশ, কাগজে কলমে যেখানে অনেকটা নিরাপদ সাশ্রয়ী নৌপথ, কিন্তু এই নৌপথেও মাঝে মধ্যে ঘটছে বড় দুর্ঘটনা। অকালে প্রাণ হারাচ্ছেন মানুষ, আর্থিক ক্ষতি ব্যাপক। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া 4টি ফেরির একটিরও ফিটনেস সনদ নেই। বুধবার পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া ফেরিও পুরনো, মেয়াদকাল শেষ অনেক আগে। মাস্টার অনেক চেষ্টা করতেছে ফেরিটা বিড়ানোর জন্য, তারপর এই ফেরিটা কাইত হয়ে উল্টে গেল, তলে গেছে গাড়ি। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ অনুযায়ী নৌপথে নৌযান 40 বছর পর্যন্ত চলতে পারে, কিন্তু তথ্য বলছে দেশে চলমান বিআইডব্লিউটিসির 53টি ফেরির মধ্যে 47টিরই ফিটনেস সনদ নেই। 40 বছরের বেশি বয়সী ফেরি রয়েছে 20টি, এর মধ্যে 5টির বয়স 95 বছর। কিন্তু ফেরি চালানোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি বলছে, যে চাহিদা তাতে পুরনো মেয়াদ উত্তীর্ণ এসব ফেরি বন্ধ করার সুযোগ নেই। পুরানো ফেরি মেরামত করার পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, তবে এটা অনাকাঙ্ক্ষিত, আমরা দুঃখিত। যেহেতু আমাদের ফেরির স্বল্পতা রয়েছে, শিমুলিয়া বাংলা বাজার ইয়াটা বন্ধ, পদ্মা সেতুর জন্য আমরা ওইখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছি, এই জন্য এই পুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার জনগণের যে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন, ট্রাক চলাচলের জন্য এটা উপায় নাই, তো আমরা মেরামত করে আমরা চালাচ্ছি। এই মেয়াদ উত্তীর্ণ ফেরিগুলো আমি মনে করি যে এটা আসলে অবিলম্বে এগুলোকে মানে কন্ডেম ঘোষণা করা দরকার, এবং সেগুলোকে বাতিল করার আগে আরো কিছু ফেরি তৈরি করে নিতে হবে। বিশেষজ্ঞদের মতে বিআইডব্লিউটিসি সব জেনে শুনে পুরনো এসব ফেরি চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপের আশা নৌ সড়ক ও রেলপথ জাতীয় রক্ষা কমিটির। নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর কেন বিষয়টি সরকারকে এতদিন জানায়নি যে এ ধরনের ফেরি চলাচলের অনুপযুক্ত, বা কোনো ধরনের আইন কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন নৌপথে চলাচল করছে? এই দুর্ঘটনার দায়ভার দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিতে হবে। দুর্ঘটনার পরপরই হয় তদন্ত কমিটি, কিন্তু বদলায় না পরিস্থিতি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কক্সবাজার টেকনাফের মাদক নিয়ন্ত্রণ করছে প্রায় 200 সিন্ডিকেট, যার মধ্যে 150 সিন্ডিকেট শুধু টেকনাফ কেন্দ্রিক। টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের 20টি পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে প্রবেশ করছে এসব মাদক, আর এখান থেকে বিভিন্ন রুটে ইয়াবা ছড়িয়ে পড়ছে সারা দেশে। তবে গেল বছরের তুলনায় বর্তমানে মাদকের পরিমাণ ও এ সংক্রান্ত মামলা অনেকটা কমেছে বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দৃশ্য এটি। লাখ লাখ রোহিঙ্গা সহ বিভিন্ন মানুষের যাতায়াত এখানে, আর এই ঘিঞ্জি এলাকা এখন পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে। পুলিশের তথ্য বলছে দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকেই বেড়েছে মাদকের কারবার, আর মাদক সংক্রান্ত মামলার সংখ্যা উখিয়াতেই বেশি। আর মাদকের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে প্রায় 200টি চক্র, যাদের মধ্যে শুধু টেকনাফ ও উখিয়াতেই আছে প্রায় 150। রোহিঙ্গা আসার আগে আসতো না হয়তো মাদক, এখন রোহিঙ্গা আসার পরে 16 আনা 32 আনা হয়ে গেছে। কিবা কোন পদ্ধতিতে আসে এটা জানি না, কিন্তু বর্মার থেকে আসে মাদক। না আগে কম, এখন বেশি। স্থানীয়রা বলছেন রোহিঙ্গাদের অবস্থানের পর থেকে এলাকাটি পরিণত হয়েছে মাদকের বড় বাণিজ্য ক্ষেত্রে, নষ্ট হচ্ছে এসব এলাকার পরিবেশ, আর তাদের উদ্ধত আচরণে আতঙ্কে দিন যাপন করছেন এসব এলাকার মানুষ। 2017 সালে যখন রোহিঙ্গা ইনফ্লাক্সটা মানে শুরু হয় বেশিরভাগ অধিকভাবে, তখন থেকে ক্রমাগতভাবে 2020 সালে এসে দেখা যাচ্ছে মাদকের মামলার পরিসংখ্যান যদি আপনি বিশ্লেষণ করি, আমাদের যেটা আছে আমাদের কাছে রেকর্ড আছে, 2020 সালে মামলার পরিমাণ বেশি ছিল, কিন্তু 2020-এর তুলনায় 2021 সালে মাদকের মামলার রুজুর পরিমাণটা তুলনামূলকভাবে কমে এসেছে, যে কারণে বোঝা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, এবং তৎপরতা বৃদ্ধির কারণে মাদক ব্যবসায়ীরাও কিন্তু কোণঠাসা অবস্থায় আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। ওই রকম কোনো চক্র কিন্তু এখানে নেই, এখানে আসলে মাদকটা দেখা যাচ্ছে এখানে চোরা
পথে এটা এখানে চলে আসে। আসার পর ওরা এখান থেকে এটা বিভিন্ন জায়গাতে বিক্রি করার চেষ্টা করে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কিন্তু ওরা প্রতিনিয়ত কিন্তু আমাদের হাতে অ্যারেস্ট হচ্ছে। টেকনাফ শাহপুরীর দ্বীপের গুলারচর, দক্ষিণপাড়া, মাঝের পাড়া, জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া সহ নাফ নদী ও বঙ্গোপসাগরের 20টি পয়েন্ট দিয়ে এসব মাদক দেশে প্রবেশ করছে বলেও জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাইন আলচিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে না আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। মন্ত্রী জানান, 14 নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসেই হবে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকে সামনে রেখে 8 থেকে 25 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। আর পূর্ব ঘোষণা অনুযায়ী 2 ডিসেম্বর থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সজল দাসের প্রতিবেদন। মহামারীর অচল অবস্থা কাটিয়ে প্রায় 2 বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এবার ক্লাস পরীক্ষা স্বাভাবিক করার পালা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষের 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবছর বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় এবং নম্বর কমিয়ে আনা হয়েছে। করোনা ভাইরাসের কারণে পুরো শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কিছুটা পেছাতে পারে 2022 সালের এসএসসি পরীক্ষা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা 2 ডিসেম্বর থেকেই শুরু হবে। এবারের এইচএসসি পরীক্ষাই শেষ হবে ডিসেম্বরের 30 তারিখে। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে নিশ্চয়ই পরীক্ষা আবার নেওয়া সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সেই পরীক্ষাগুলো এবং তাদেরও ক্লাস করার বিষয় রয়েছে, কাজেই তাদেরকেও আরেকটু সময় দিয়ে তারপরে হবে। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য 8 থেকে 25 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। সব বোর্ড মিলিয়ে এবছর মোট পরীক্ষার্থী 22,27,113 জন, গত বছরের তুলনায় যা প্রায় 1,80,000 বেশি। সজল দাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গেল 13 বছরে যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে বাংলাদেশ। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট ভূমিকা পালন করছে। চট্টগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে সেনা সদস্যদের। শাহ আলী জয়ের রিপোর্ট। দেশ সেবা ও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর 10টি ইউনিট, সংস্থা ও প্রতিষ্ঠানের হাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দেয়া হয়। নতুন পতাকা তুলে দেয়া হয় মুজিব রেজিমেন্ট আর্টিলারি এবং রসনারা রেজিমেন্ট আর্টিলারিকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার পক্ষে পতাকা তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আপনাকে সশ্রদ্ধ সালাম। প্রধানমন্ত্রী বলেন যে, পতাকা তুলে দেয়া হলো তার মর্যাদা সমুন্নত রাখতে হবে। আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি এবং সেই সাথে সাথে আমরা আমাদের নীতিমালা, একটা প্রতিরক্ষা নীতিমালা 2018 প্রণয়ন করেছি। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে, আর বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে এবং এই করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূল ভিত্তি মহান মুক্তিযুদ্ধ, বলেন সরকার প্রধান। আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলব। বাংলাদেশ শত প্রতিকূলতা মোকাবেলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আর বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনা সদস্যরা পৃথিবীর দেশে দেশে যে ভূমিকা রেখেছেন তা বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছে। শাহ আলী জয়, News 24, ঢাকা। রাঙামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 5 নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য সজীবুর রহমান নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। বুধবার রাত 2টায় কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় হতাহতের এই ঘটনা ঘটে। এর মধ্যে 4 জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সজীবুর রহমান এবং একই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারি বাদলের সমর্থকদের সাথে নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কেউ সজীবুর রহমানকে পেছন থেকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে দুর্বিষহ অবস্থায়। রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা বলে অভিহিত করেন ক্ষমতাসীন দলের নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বুধবার আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি আয়োজন করে করোনাকালীন শিল্প বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী বলেন, করোনাকালে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়নি। 5 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, তখন তাকে যখন অনুরোধ করলাম উনি বললেন ঠিক আছে গার্মেন্ট সেক্টর আগেই খুলে দেব। এবং সেই সময় অনেক কথার মধ্যেও তিনি গার্মেন্ট ফ্যাক্টরিগুলো 1 তারিখে খুলে দিলেন। তার নিজস্ব চিন্তা চেতনায় কিন্তু তিনি একেবারে তৃণমূলে পৌঁছে গেলেন। সেভাবে জেলা থেকে উপজেলা প্রত্যেকটি জায়গায় তিনি সেখানে কন্ট্রোল নিয়ে নিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে দলীয় জনপ্রতিনিধির উপর ক্ষোভ প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন কি যে দুর্বিষহ অবস্থা, যার সাথে যার বলে না তাকে বলে রাজা করেন ছেলে, এ রাজা করেন ছেলে নেই কত অথবা রাজা করেন নাতি। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু জনপ্রতিনিধি এবং নেতা তারা জনগণের লোক খোঁজেন না, নিজের লোক খোঁজেন। বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক উল্লেখ করে কাদের বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় থলের বিড়াল বের হয়ে আসছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, তাদের নির্ভরযোগ্য বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, News 24, ঢাকা। নির্বাচনের আগে মাঠ খালি করতেই নীল নকশা করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আলাদা দুই অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা বলেন সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। মারুফ রহমানের প্রতিবেদন। বুধবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এবার তারা প্রাধান্য দিচ্ছে শুধুই সরকার পতনের আন্দোলনে। ফখরুল দাবি করেন, দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে সারা দেশে যা কিছু সহিংস ঘটনা ঘটেছে সরকার নীল নকশার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত আর প্রতিপক্ষ বিরোধী দলকে ঘায়েল করতে করেছে। এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বিএনপিকে আপনার হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরার চেষ্টা করা, এবং যেহেতু তারা আসন্ন নির্বাচন তারা করতে চায় সেই নির্বাচনের পূর্বেই যেন বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায় মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে বিভিন্নভাবে, এই জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তা আমি বিশ্বাস করি যে আমাদের যুবদল তো একটা অন্যতম অঙ্গ সংগঠন, এরা শক্তিশালী
আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। সরকার অবৈধ সরকার পতন আন্দোলনকে এরা অনেক জোরদার করবে। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের পতন আসন্ন। আমাদের একটি লক্ষ্য এই জালিম সরকারের, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া। গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির একটা আন্দোলন সামনে আসছে, সেখানে আপনারা বিরাট ভূমিকা রাখতে পারেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলা যুব দলের সভাপতি মঞ্জুর আজিম সুমন সহ আরও 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগের গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমলের স্বীকারোক্তিতে নাম আসায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত জেলায় 29 মামলা হয়েছে, মোট গ্রেপ্তার করা হয়েছে 212 জনকে। কমল ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয় এবং তাকে আমরা চালান করে 164 এর জন্য প্রেয়ার করি। সে 164 এ কিছু নাম বলেছিল, সেই নামের সূত্র ধরে যাদের নাম বলেছিল তাদের গতিবিধি আমরা লক্ষ্য করছিলাম। তো সেই ক্ষেত্রে এই 164 এর নাম আসা মঞ্জুরুল আজিম সুম ও ওরফে জিএস সুম, সে জেলা যুব দলের সভাপতি। যুক্তরাজ্যে থেকে যারা হেট স্পিচ ছড়াচ্ছে তাদের বিষয়ে তদন্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইনি ব্যবস্থা নেবে। বুধবার ডি ক্যাবের আলোচনায় কথা জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বলেন, সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন কী করে আগ্রহ নিয়ে তা পর্যবেক্ষণ করবে যুক্তরাজ্য। নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশের সংবিধানে আছে, বিদেশি কেউ এ বিষয়ে কথা বলতে পারে না। যুক্তরাজ্য বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা পরিষদের ভূমিকার পাশাপাশি আসিয়ান দেশগুলো যাতে উদ্যোগী হয় সেই চেষ্টা করবে যুক্তরাজ্য বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার। গত 28 সেপ্টেম্বর যারা গণটিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে আগামীকাল দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেল 3টা পর্যন্ত। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শামসুল হক এ তথ্য নিশ্চিত করেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত 28 সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল, সেটার দ্বিতীয় রাউন্ড বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সারা দেশের সব জেলা, ইউনিয়ন পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে বলেও জানান ডাক্তার শামসুল হক। বলেন, এই টিকাদান ক্যাম্পেইনে কোনো প্রথম ডোজ টিকা দেওয়া হবে না, কেবল দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। কেন্দ্র পরিবর্তন করে কোনো টিকা দেওয়া যাবে না। এবারে করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 306 জন এবং মারা গেছেন 7 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মৃত্যু হল 27,841 জনের এবং শনাক্ত হয়েছেন 15,68,563 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 288 জন, শনাক্তের হার 1.53%। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,32,468 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 19,918টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 19,951টি। এখন পর্যন্ত 1,02,82,058টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি লেকপাড়ে বিনা নোটিশে গাইবান্ধা 4 আসনের সরকার দলীয় এমপির বাড়ির সীমানার প্রাচীর ভেঙে দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন, এমন অভিযোগ উঠেছে। মনোয়ার হোসেন এমপির দাবি, পিডব্লিউডির বরাদ্দকৃত 62 বছরের বাড়ি ও সীমানা প্রাচীর অন্যায়ভাবে ভাঙা হয়েছে। একই সাথে ভাঙা হয়েছে লেকপার সংশ্লিষ্ট বেশ কয়েকটি বাড়িও। তবে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলছেন, লেকের পাশে রাস্তা দখল করে যে স্থাপনা ছিল তা ভাঙা হচ্ছে। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত।
ধানমন্ডির 27 নম্বর রোড। 1960 সালে লেকপার সংশ্লিষ্ট এই প্লট বরাদ্দ দেয় পিডব্লিউডি। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী জানান, তার শ্বশুর তৎকালীন পিডব্লিউডি প্রধান প্রকৌশলী সুজউদ্দিন আহমেদ বরাদ্দ পেয়ে নিয়ম ও নকশা অনুযায়ী বাড়িটি করেন। তার অভিযোগ, বুধবার দুপুরে হঠাৎ করে লেকপাড়ের রাস্তা বাড়ানোর কথা বলে কোনো নোটিশ ছাড়াই বাড়ির বিশাল দেয়াল ভেঙে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, তারটি সহ আরো বেশ কয়েকটি বাড়ির অংশ ভাঙা হয়েছে। আমার যে বাউন্ডারি আজ থেকে 61 বছর আগে যে বাউন্ডারি এখনো তাই আছে, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে আমি লেখে কখন জায়গা দিলাম? আমি কোনো নোটিশ পাই না। অন্যায়ভাবে প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে, গাছপালা কাটা হয়েছে। আমার তো কেন জানি মনে হয় যে এটা অন্য কোনো উদ্দেশ্য আছে, যে সম্পূর্ণ রেস্টুরেন্ট আছে না, আমি ওটা ফেরত চাই। যে আমার যে প্রাচীর যেখানে সেটা সেটাই চাই, আমরা আগের অবস্থান চাই। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, অভিযোগ সঠিক নয়। লেকের রাস্তা দখল করলে তা উচ্ছেদ অভিযানে কোনো নোটিশের প্রয়োজন পড়ে না। লেকের পাশে রাস্তা দখল করে যে স্থাপনা তৈরি করা হয়েছে সেটা আমাদের ম্যাজিস্ট্রেটরা ভাঙতে চায়, নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করে না সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্তরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বাড়ির সীমানা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। টানা পতনের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার, তবে এখনও আতঙ্কে সাধারণ বিনিয়োগকারীরা। তারা বলছেন, কোনো কারণ ছাড়া প্রায় দুই সপ্তাহ দরপতন ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় পতন হয়েছে পুঁজিবাজারে, তবে ইচ্ছাকৃতভাবে কেউ কারসাজি করলে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি নিয়ন্ত্রক সংস্থার। সুলতান আহমেদের রিপোর্ট। মহামারীর প্রথম ধাক্কার পর প্রায় এক বছরে শুধু উত্থান চোখে পড়েছে দেশের দুই পুঁজিবাজারে। করোনার প্রভাবে তলানিতে চলে যাওয়া সূচক লেনদেন যে সময়ে বেড়েছে অনেকটা হুহু করেই, তবে স্বাভাবিক নিয়মে বাজারে মূল্য সংশোধন শুরু হয় চলতি মাসের 10 তারিখ থেকে। প্রথম দুই একদিন এটাকে স্বাভাবিক মূল্য সংশোধন মনে হলেও টানা পতনে আতঙ্কিত হয়ে পড়ে বিনিয়োগকারীরা। এ সময় অবশ্য চাওয়ার হয়ে ওঠে বেশ কিছু গুজব। তাতে 7,300 ঘরে থাকা ডিএসসির প্রধান সূচক নেমে আসে 6,800 ঘরে। লেনদেন প্রায় 2,500 কোটি টাকার ঘর থেকে নেমে এসেছে অর্ধেকে। দু সপ্তাহে বাজার মূলধন খোয়া গেছে 27,000 কোটি টাকা। যখন নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব বিরাজ করে তখন বাজারে ভুল মেসেজ যায়, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক যখনই মার্কেটে একটু ভালোর দিকে যায় তখন দেখি একটা কিছু না একটা ইস্যু নিয়ে তারা মার্কেটকে পতনের দিকে নিয়ে যেতে চায়। যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী এদের ধৈর্য ধরা দরকার বা বাজারটা অ্যানালাইসিস করা দরকার। তবে টানা পতনের পর কিছুটা স্বস্তি মেলে মঙ্গলবার। ডিএসইতে এদিন 120 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক, পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে তাতেও আতঙ্ক কাটেনি সাধারণ বিনিয়োগকারীদের। মানুষজন এতদিন একটু ইয়ে ছিল, টেনশনে ছিল, আজকে একটু টেনশন মুক্ত হয়েছে অনেকেই। ভারতের ইন্ডেক্স যেভাবে 52,500 গেছে ওই রুলস হুবহু ওই রুলস ফলো করা হোক। এদিকে বিপদকালীন সময়ে বড় বিনিয়োগকারীদের ভূমিকা রাখার কথা বলছেন এই বাজার বিশেষজ্ঞ। তার মতে আতঙ্কে পড়ে শেয়ার বিক্রি সমাধান নয়। বড় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা বিক্রি করে রিইনভেস্ট করেন নাই ইতিমধ্যে 10-15 দিনে, ওনারা মোটামুটিভাবে এখন যেহেতু একটা পর্যায়ে চলে আসছে এখন আবার ওনারা রিইনভেস্ট করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান বলছেন, তাদের সার্ভিলেন্সে কারসাজি করে কেউ ছাড় পাবে না। রেগুলার সুপারভিশন বা এই মনিটরিং না করি তাহলে কিন্তু বাজারে ডিসিপ্লিন থাকবে না। এটা আমরা রেগুলার করি এবং এটা আমাদের করতেই হবে বিনিয়োগকারীদের স্বার্থে। এছাড়া বাজারকে দীর্ঘমেয়াদে ভালো রাখতে বেশ কিছু নতুন পদক্ষেপের কথাও জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজার শক্তিশালী করতে সব ধরনের সহায়তা করছে সরকার, তবে শুধু লাভই হবে এমন ধারণা থেকে বিনিয়োগকারীদের বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের বাজারে তালিকাভুক্তির বিষয়ে কোনো অগ্রগতি নেই বলেও জানান তিনি। আমরা সবসময় আমাদের যে দায়িত্ব সরকারের পক্ষ থেকে দায়িত্বটি হচ্ছে পুঁজিবাজারকে সাপোর্ট যেটুকু সরকার দিয়ে থাকে নীতিগত ভাবে
সেটুকু সাপোর্ট সরকার পেয়ে যাবে। এখন কেউ যদি কোনো অনেক লাভের জন্য যদি কোনো সেরকম চিন্তা ভাবনা করে তাহলে সেটা তো হবে না। এবারে টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপে মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হারল বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে টাইগাররা ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে তোলে 9 উইকেট হারিয়ে 124 রান। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে 35 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে প্রথম দেখায় নাস্তানাবুদ হলো মাহমুদউল্লাহ বাহিনী। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই এক ভঙ্গুর চিত্র টাইগারদের। নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে আরেকবার হতাশায় ডুবল ডোমিঙ্গোর দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে আসে 14 রান। এক ওভারেই মঈন আলী তুলে নেন টাইগার 2 ওপেনারকে। শুরু থেকেই মারমুখী লিটন ফেরেন 8 বলে 9 রান করে। এদিন নাইম ও সাকিবও ব্যর্থতার পরিচয় দেন। নাইম ফেরেন 5 রানে আর সাকিব আউট হন 4 রানে। ম্যাচের হাল মুশফিক মাহমুদউল্লাহ ধরলেও 37 রানের বেশি এগোতে পারেনি এই জুটি। মুশফিকের ব্যাট থেকে আসে ইনিংস সেরা 29 রান আর মাহমুদউল্লাহ খেলেন 19 রানের ইনিংস। তবে ম্যাচের শেষ দিকে ব্যাটসম্যানদের কাজটা করেন নাসুম আহমেদ। এক ওভারে 2-6 আর 1-4 হাকিয়ে 9 বলে 19 রান করেন এই বোলার। নির্ধারিত ওভার শেষে টাইগাররা 9 উইকেট হারিয়ে করে 124 রান। থ্রি লায়ন্সদের হয়ে 3 উইকেট শিকার করেন মিলস, 2টি করে উইকেট নেন মঈন আলী ও লিভিংস্টন। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। রয় আর বাটলারের উদ্বোধনী জুটি থেকে আসে 39 রান। নাসুমের বলে আউট হওয়ার আগে বাটলার খেলেন 18 রানের ইনিংস। তবে ইংলিশদের জয়ে সব থেকে বড় অবদান রাখেন রয়। শরীফুলের বলে নাসুমের তালুবন্দি হওয়ার আগ পর্যন্ত খেলেন 38 বলে 61 রানের বিধ্বংসী ইনিংস। শেষ পর্যন্ত 35 বল হাতে রেখেই 8 উইকেটে জয় পায় ইংল্যান্ড। এদিকে টি-20 বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে লড়ছে স্কটল্যান্ড। আবুধাবিতে রাত 8টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে 109 রান সংগ্রহ করে স্কটিশরা। জবাবে ব্যাট করছে নামিবিয়া। শেষ খবরে তাদের সংগ্রহ 4 উইকেটে 71 রান। বি গ্রুপ থেকে আজই শুরু হয়েছে নামিবিয়ার সুপার 12 এর মিশন। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে স্কটল্যান্ড। দু দলের হেড টু হেডে শেষ 2 ম্যাচের 2টিতেই জয় পেয়েছে নামিবিয়া। আর এই ছিল রাত 10টের সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।